হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বলবো যে কীভাবে ফেসবুকের অটো প্লে বন্ধ করবে বা অফ করবে। তো তোমাদেরকে বুঝিয়ে দিই যে অটো প্লে কি, অনেকেই বুঝে নাও থাকতে পারো। তো এইবার এখানে যে দেখতে পাচ্ছি, আমরা যদি ভিডিওতে ক্লিক করি, তারপর এখানে অটোমেটিকভাবেই সবগুলো ভিডিও অটোমেটিকভাবেই প্লে হয়ে যাচ্ছে। আমি প্লে করতেছি না, তবুও প্লে হয়ে যাচ্ছে। তো তোমরা কীভাবে আর কি এই অটো প্লেগুলো অফ করবে, তো এর জন্য বন্ধুরা তোমরা চলে যাবে তোমাদের ফেসবুক অ্যাপটিতে। তো ফেসবুক অ্যাপটিতে চলে আসার পর তোমরা এখানে যে উপরের দিকে প্রোফাইল অপশানে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পর তোমরা এখানে সেটিংস অপশানে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পর বন্ধুরা তোমরা নিচের দিকে চলে আসবে, তারপর এখানে মিডিয়া অপশান দেখতে পেয়ে যাবে। তো তোমরা এই মিডিয়া অপশানে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পর এখানে যে অটো প্লে নামে একটি অপশান দেখতে পেয়ে যাবে। তো এখানে যে দেখতেই পাচ্ছ অন মোবাইল ডাটা, তারপর অ্যান্ড ওয়াইফাই অটো প্লে আর কি আমার এখানে সিলেক্ট করা আছে। তো এখানে যদি আমার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই যে কোনো নেটওয়ার্ক খুব না কেন, আমার আর কি অটো প্লে হয়ে যাবে। আর তোমরা যদি আর কি অটো প্লেটা অফ করতে চাও, তাহলে তো এখানে যে দেখতেই পাচ্ছ নেভার অটো প্লে ভিডিওস, তো এটা সিলেক্ট করে দিবে। তাহলে কি হবে, তোমাদের যে ফেসবুকের ভিডিওগুলো সামনে আসলে অটোমেটিকভাবেই প্লে হবে না। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার অটো প্লে অফ হয়েছে কি না। এর জন্য বেঁকে চলে যাব। তো বেঁকে চলে গিয়ে আমি আবারও ভিডিওতে চলে যাব। তো চলে আসার পর এখানে যে দেখতেই পাচ্ছ অটোমেটিকভাবে আমার কোনো ভিডিও প্লেই হচ্ছে না। আবারও তোমাদেরকে এই যে এখানেও কোনো অটোমেটিকভাবে ভিডিও প্লে হচ্ছে না। তো চাইলে আর কি তোমরা এইভাবে তোমাদের ফেসবুকের অটো প্লে অফ করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।